বিশ্বের শীর্ষ দশ ধনী দেশের তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফ। মোট উৎপাদন, মাথাপিছু আয় এবং জনগণের ক্রয় ক্ষমতা হিসেবে বিশ্বের শীর্ষ দশটি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হল মোট দেশের উৎপাদন বা জিডিপি। জিডিপি হলো মূলত ওই দেশের বার্ষিক পণ্য পরিবেশনা উন্নয়নের সামষ্টিক হিসাব। এই হিসেবকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওই দেশের মাথাপিছু আয়। তবে আইএমএফের এই তালিকায় মাথাপিছু আয়ের পাশাপাশি জনগণের গড় ক্রয় ক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আইএমএফের শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকারের হয়, বার্ষিক ও ত্রৈমাসিক। বুধবার যে তালিকাটি প্রকাশ করেছে আইএমএফ সেটি ত্রৈমাসিক। তো চলুন জেনে নেই আইএমএফের সেরা দশ ধনী দেশের তালিকায় রয়েছে কোন কোন দেশের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। মাত্র 2,586 কিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় $1,40,312। আইএমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড, মাথাপিছু আয় $1,17,988। সুইজারল্যান্ড, মাথাপিছু আয় $1,10,251। নরওয়ে, মাথাপিছু আয় $1,02,465। সিঙ্গাপুর, মাথাপিছু আয় $91,733। আইসল্যান্ড, মাথাপিছু আয় $87,875। কাতার, মাথাপিছু আয় $84,906। যুক্তরাষ্ট্র, মাথাপিছু আয় $83,066। ডেনমার্ক, মাথাপিছু আয় $72,940। ম্যাকাও এসএআর, মাথাপিছু আয় $70,135। এই ছিল শীর্ষ দশটি ধনী দেশের নাম। যদি কেউ এই দেশগুলোতে যেতে চান তাহলে আজ থেকেই আপনার চেষ্টা শুরু করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।